হাই বন্ধুগণ আবারও চলে এলাম তোমাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে সেটি হচ্ছে ব্লাউজ তোমরা কীভাবে সেলাই করবে সেই সেলাই পদ্ধতিটি নিয়ে প্রথমে আমরা বোর্ডের সূত্রের সাহায্যে ড্রয়িং দেখিয়েছি তারপরে কাপড়ে আমরা কাটিং দেখিয়েছি আজকে আমি তোমাদের কী করে সেই কাটিং কাপড়টিকে তোমরা সেলাই করবে এবং একটি পূর্ণাঙ্গ ব্লাউজ বানাবে সেটি আমি তোমাদের দেখাবো তো চলো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি দেখো প্রথমে আমরা দেখো চলির কাজটি করছি আপার চলি এবং লোয়ার চলি নিয়েছি দেখো লোয়ার চলিটি দেখো একদিকে চড়া এবং একদিকে একটু চড়া কম তাই দেখে নাও প্রথমে চওড়া দিকটা কত হচ্ছে দেখে নাও দেখো আমার সাড়ে তিন ইঞ্চি চড়া একদিকে হচ্ছে এবং একদিকে হচ্ছে আমার আড়াই ইঞ্চি দেখো একদিকে মুখটা একটু সরু এবং একটি ইয়ে আছে দেখো তারপরে চলিটির মিডিলে আমি একটি চিহ্ন দিয়েছি এবার আমরা হাফ ইঞ্চি ধরে আমরা সোজা সেলাই সেলাই করে দিচ্ছি এটি একটি টেকিন হবে এইবার এই ছোট্ট চলিটির সঙ্গে বা লোয়ার চলির সঙ্গে আমরা আপার চলিটি অ্যাটাচ করব দেখো আপার চলির দেখো গলার দিকে এই যে এই দিকটা গলার দিক এবং দেখো লোয়ার চলির সরু দিকটা আমরা গলার দিকে দিলাম এইবার আমরা কি করব সোজা স্ট্রেট করে আমরা গলার দিক থেকে শুরু করে আমরা সেলাই করে দিচ্ছি দেখো সেলাইটি কিন্তু দেখো সেলাই হয়ে গেছে আমার সুন্দরভাবে এবার এটিকে উল্টে দেখে নাও খুব সুন্দরভাবে আমার পূর্ণাঙ্গ একটি চলি তৈরি হয়ে গেছে দেখে নাও ব্যাস কত সুন্দরভাবে দেখো সেফটি একদম একটি চলি তৈরি হয়ে গেল আমরা ঠিক একইভাবে আমরা আরও অপর একটি চলি আমরা বানিয়ে নেব বেশ চলি দুটি যখন আমার বানানো হয়ে যাবে তখন আমরা বডি পার্টসের সঙ্গে আমরা চলি অ্যাটাচ করবো তো দেখো আমরা চলি পার্টসটি কীভাবে অ্যাটাচ করছি সেটা একবার দেখে নাও যখন আমরা চলি পার্টসটি অ্যাটাচ করবো তখন আমরা দেখবে ফার্স্ট আমরা গলার দিক থেকে ধরবো এটি দেখবে সবসময় আমরা কিন্তু গলার দিক থেকে ধরবো কেননা অনেকে আমরা ভুল করে থাকি নিচের দিক থেকে যদি ধরি যদি গলার দিকে বেড়ে যায় তাহলে সমস্যা হতে পারে দেখো এবার হয়ে গেল আমার এবার এটিকে আমি সোজা করে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে গলাটি আমার মিলে গেছে এবং চলিটিও আমার মিলে গেছে এইবার আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা চলির ঠিক নিচে আমরা বেলি প্যাডটি লাগিয়ে দিচ্ছি দেখো সোজা বেলি প্যাডটি আমরা লাগিয়ে দিলাম এবং বেলি প্যাডের উপর দিয়ে আমরা সোজা এইটা দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে দিচ্ছি দেখো একটি খুব সুন্দরভাবে আমরা চাপ সেলাই দিয়ে দেখো দুটি পার্টসকে আমরা ডান দিক এবং বাম দিকে দুটি পার্টসকে আমরা তৈরি করে নিলাম এইবার আমরা কি করব আমরা হুক এবং হুক ঘাটের জন্য আমরা দেখো জায়গা করছি দুই ইঞ্চি চড়ার মতো একটি কাপড় কেটে নিয়েছি এবং আমরা যেটি বাম দিকে থাকবে সেই বাম দিকের পার্টসটির তলাতে আমরা দেখো কাপড় ধরলাম এটিতে থাকবে আমার হুক এই সরি ঘাটফটি অর্থাৎ যেখানে আমার হুকটি বাঁধানো থাকবে সেই অংশটি ব্যাস দেখো আমরা ফোল্ড করে নিচ্ছি এবার এটিকে ব্যাস এই ফোল্ড করে সোজা করে আমরা সেলাই করে দেব দেখো এটি কিন্তু একটু তলার কাপড়টা হালকা করে টান রাখবে নাহলে কিন্তু কাপড়টি তলার কাপড়টি গুটিয়ে যেতে পারে ব্যাস ওটি হয়ে গেল এবার আমরা যেটিতে হুক বসবে সেটি আমরা কিন্তু ওপর দিয়ে ধরছি দেখো ওপর দিয়ে ধরে সোজা সোজা করে একটুখানি আমরা দেখো একটা জায়গায় ছোট্ট করে টেকিং টাইপে দিয়ে দিলাম সেটি হচ্ছে একদম চলির মিডল পজিশানে দেখো এইবার আমরা কি করব চলির উপর দিয়ে ঠিক যে কাপড়টি আমরা এক্সট্রা কাপড়টি ধরলাম ওটার উপর দিয়ে একটু চাপ সেলাই দিয়ে দিলাম এইবার এই এই পট্টিটিকে আমরা উল্টে নিচ্ছি দেখো ব্যাস এই এক ভাঁজ দিয়ে আরও একটি ভাঁজ দিয়ে দিলাম এবার এটা দিয়ে কিন্তু আমরা হাত সেলা যাবে ঠিক এটা দিয়ে আমরা কি করে হাত সুজ বা মেশিন দিয়ে আমরা আটকে নেবাইটি এই দুটি আমার দেখো ঘাটপট্টি এবং হুকপট্টি দুটোই হয়ে গেছে এইবার আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা ব্যাক সাইডের সঙ্গে ফ্রন্ট সাইড দুটো জুড়ে দিচ্ছি দেখো তার আগে আমার ব্যাক পার্টে দেখো দুটো টেকিন আছে দেখবে পিঠের সাইডে পিছন দিকে আমার দুটো টেকিন দেখো আমরা টেকিন দুটো টেনে দিলাম টেকিন বা ডাট বলে এই দুটোকে আমরা ডাটটি ঠিক সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি উপর পর্যন্ত নিয়ে যাব। ডাট যেন গলার নিচে না আসে বা পিঠ যতদূর কাটাতে ততদূর যেন না আসে এইবার আমরা দেখো দুটো ফুটকে আমরা একসঙ্গে করে দিচ্ছি ফুট বা কাঁধ দুটো আমরা জুড়ে দিচ্ছি ব্যাস দেখো আমার জোড়া হয়ে গেছে খুব সুন্দরভাবে জোড়া হয়ে গেল এইবার আমরা কি করব। এইবার আমরা বডিটিকে আমরা সেলাই করে হাতাটি লাগাবো দেখো হাতাটি লাগানোর জন্য আমার আর্মহলটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল দেখো আর্মহলটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল এইবার চলো আমরা আর সেটিং করার আগে আমাদের যেটি কাজ হবে সেটি আমরা ব্যাকসাইডের পট্টিটা আগে লাগিয়ে নেবো দেখো ব্যাক সাইডে আমরা সরু করে মোটামুটি এক থেকে দেড় ইঞ্চি চওড়া করে একটি পট্টি কেটে নেব এবং এইটিকে আমরা সোজা করে সেলাই করে দিচ্ছি দেখো সেলাই করে আমরা উল্টে দেবো এটিকে দেখো এটা এটার উপর দিয়ে একটু হালকা করে চাপ সেলাই দিয়ে উল্টে দিচ্ছে দেখো ব্যাস আমরা যেটি উল্টে দিলাম এটাতে হাত সেলাই হবে এইবার দেখো আমরা সাইডটিকে কী করে সেলাই করছি সাইডটি সেলাই করে আগে আমার বডি মেজারমেন্ট করে নিতে হবে আমার যতটা লাগবে ততটা আছে কি আমার বডি ছিল ছত্রিশ ইঞ্চি তাহলে আমার অর্ধেক করে হবে আঠারো ইঞ্চি এবং আমার বডি ইয়ে ছিল কোমরটি ছিল আমার দেখো তিরিশ ইঞ্চি তাহলে আমাকে নিতে হবে পনেরো ইঞ্চি ব্যাস মানে অর্ধেক নিতে হবে যা মেজারমেন্ট হবে তার অর্ধেক দেখো আমরা এবার সোজা করে সেলাই করে দিচ্ছি দেখো আমার ব্যাক পার্টটি দেখো আমরা আগে থেকে মুড়ে নিয়েছি তাই ছোট হয়ে আছে দেখো ফ্রন্ট পার্টটিতে আমরা কিন্তু এক বেলি বেলিপ্যাটটিকে এক্সট্রা হয়েছে দেখো আমি এই কারণেই এটিকে এক্সট্রা নিলাম এটিকে মুড়ে আমরা হাত সেলাই করব তাহলে আমার ব্যাক সাইডের সঙ্গে ফ্রন্ট সাইড সম্পূর্ণভাবে মিলে যাবে দেখো কত সুন্দরভাবে মিলে গেছে ব্যাস হয়ে গেল আমার ফ্রন্ট সাইড ব্যাক সাইড এবার আমরা স্লিপ বা হাতা অ্যাটাচ করব। দেখো আমরা হাতাটি আগে ফোল্ড করে আমরা মুড়ে নিলাম এইবার আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা হাতাটিকে সেলাই করব কীসের কীসের সাহায্যে আর্ম হোল আমার যতটা আছে ততটা দেখে নিই আমি ব্যাস এই সোজা করে আর্ম হোলটিকে টেনে নেবে এবং আর হোলটি যেখানে যাচ্ছে দেখো আমার অলরেডি ওখানে একটু চকের দাগ করা আছে ঠিক যেখানে দাগ হলো তার হাফ ইঞ্চি ওপর দিয়ে সেলাইটা করবে হাফ ইঞ্চি কম করবে যদি সমান সমান করো তাহলে হাতাটি একটু কুচকে যাওয়ার চান্স থাকবে যদি হাফ ইঞ্চি একটু শর্ট করা থাকে সেলাইটি তাহলে হাতাটি একটু টেনে লাগিয়ে দিলে একদম টনটনে ফিনিশিং হয়ে যাবে এবার হাতাটিকে আমরা সোজা করে নেব এবং বডিটি আমার উল্টোই থাকবে তো চলো কীভাবে আমরা হাতাটি লাগাচ্ছি এবার দেখে না গোল করে হাতা লাগানো এটি একটি খুব সুন্দর নিয়ম এই গোল করে হাতাটি হাতা লাগানোর নিয়মটা একবার দেখে নাও এটি উল্টো বডিটা উল্টো আছে বডিটা উল্টো হাতাটা সোজা দেখো আমরা হাতাটা সোজা করে বগলের সঙ্গে বা হলে যেখানে শেষ হয়েছে সেখানের সঙ্গে আমরা বডিটিকে লাগিয়ে দিচ্ছি বডির যে এক্সট্রা কাপড় আছে সেটিকে আমরা মুড়ে নেব এই সোজা মুড়ে দিলাম হাতার যে এক্সট্রা সেটাকে আমরা মুড়ে নিলাম এবার আমরা সোজা গোল করে পুরোটা সেলাই করে দিচ্ছি দেখো এই হয়ে গেলাম আর গোল করে সেলাই করা এইবার দেখে নাও দুটোকে সোজা করলে কেমন দেখতে লাগছে ব্যাস এই দেখো কত সুন্দর টনটনে ফিনিশিং হয়ে গেছে কোথাও কিন্তু আমার হাতাটি কুচকয়নি এইবার চলো আমরা এবার গলার যে পোটটি এবার গলাটি বানাবো গলাটিতে বানানোর জন্য দেখো ওরেফ করে কাপড় আমরা কেটেছি মোটামুটি দেড় ইঞ্চি চওড়া মতো ওরেফ কাপড় কেটে নিয়েছি আমরা অনেকটা ফিতের মতো করে নিয়েছি এইবার সোজা উপর দিয়ে ধরে আমরা সেলাই করে দিলাম দেখো এইবার আমরা কি করব। কাট করে নেব ছোটো ছোটো করে কাট করে নেবো যাতে আমাদের উল্টাতে সুবিধা হয় এটা এই কাটটি না করলে তোমরা কিন্তু পটিটা উল্টাতে পারবে না ব্যাস পটিটাকে ধরে সোজা করে উল্টে উপর দিয়ে একটা সরু করে চাপ সেলাই দিয়ে দেব দেখো চাপ সেলাই দিয়ে দেওয়ার পর আমরা এটা এরপর দিয়ে হাত সুজ দিয়ে বা হ্যান্ড নিডিল দিয়ে আমরা হাত হাত সেলাই করে দেবো বা হেম সেলাই বলে যেটিকে হাত সেলাই বলে সেটিকে আমরা হেম সেলাই বলে থাকি দেখো আমার কত সুন্দরভাবে শুরু করে চাপ দিয়েছি এইবার আমরা দেখো ডিল বা হাত সুচের মাধ্যমে আমরা হেম সেলাই কীভাবে দিয়ে দিচ্ছি এই হয়ে গেল আমার দেখো হেম সেলাই এইভাবে তোমরা করে নেবে ব্যাস এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই বাই